28 তারিখ সকাল 8টার দিকে আমাদের 64 ডিবি টিম আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় এবং ডিবি ওসিডিবি নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে মলহাট এলাকায় এবং সেখানে যে দুইজনকে গ্রেফতার করে 40 কেজি গাঁজা সহ এই দুইজন মূলত একটা কেবিনে করে তারা এই গাঁজা নিয়ে চিটাগাং থেকে আসছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে জেলা পার হয়ে অন্যত্র যাবে অন্য একটা জেলায় সেটা আমি তদন্তের সাথে বলছি না আমরা এটা পুরোটাই ডিটেক্ট করার চেষ্টা করছি যে সাথে কারা কারা জড়িত আছে আরেকটা বিষয় আমরা